চলো আজকে বন্ধুদের ওখানে গল্প উঠেছে আমাদের এখন। তো এই যে ডোনার বাথটপটা বের করেছি বন্ধুরা, ডোনা বাথটপে চান করবে, জল নেই তাই জন্য এখন এই যে এইটুকু জল পড়ে রয়েছে টয়লেটের জন্য। তো এখন আমরা যাচ্ছি কোথায়, বনুদের কলে। আর তোমাদের একটা জিনিস দেখাবো চলো, এইটুকুনি জল পড়ে রয়েছে, এবার এই দুটো বালতি যাই বনুদের কল দিয়ে ভরে আনবো। ডোনার পাপা নেই, অফিসে গেছে। চল 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 দেখা বন্ধুদের। এ আমার ফোনটাই হাত দিয়ে পড়ে গেল। বাসায় এসে দেখি কারেন্ট নেই, তুই বল বাসায় এসে দেখি বাসায় জল নাই। বেবির গরম লাগে গরম লাগে। এই সর এখান দিয়ে, আমাকে যেতে দে, জল চলে যাবে নাটক করে। চলো এবার তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়া ডোনা নামুক, কাজ হচ্ছে আমাদের বাড়িতে। দেখো ওই দেখো খুঁড়েছে, চলো দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে কাজ হচ্ছে, এখানে খুলে খুলেছে আমাদের জলের পাইপটা, বলছে খারাপ হয়ে গেছে। আর জল না থাকার অবস্থায় আমি কি করি, ডোনা কি করে সেটাই শেয়ার করব সারাদিন যতটুকু পারবো। তো জল না থাকলে তোমাদের ডোনার কিন্তু অনেকই কষ্ট হয়। তো এই যে দেখো লোকের বাড়ি গিয়ে ওকে স্নান করতে হবে, সব কিছু করতে হবে। তো চলো সবার আগে জলটা ভরে নিই আমরা। জল না 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 এই আমাদের একটু জল দিবি রে না, দেরি করে এসছি কারণ তোমরা ভরবে না তাই জন্য লাস্টে। বুনু বুনু মেকআপ ওই ঠিক করছে, পাইপ খারাপ হয়ে গেছে। তো ডোনাকে সবার প্রথমে আগে স্নানটা করিয়ে দিলাম, স্নানটা করতেই ডোনা প্রচুর জল নষ্ট করে, তার জন্য এদের কলে বনুদের কলেই স্নানটা করালাম। এটা দেখো বনুদের ঘরেই ডোনা মাথা মুছে নিচ্ছে, ওদিকে বনু সাজুগুজু করছে, এবার বনুর মা ডোনাকেও একটু সাজিয়ে দেবে, চুল টুল আজড়ে দিল। তো চলো এখন বনু যাবে হচ্ছে আমাদের ঘরে। এ বনুকে আর নিজে চান করে নিয়ে যাচ্ছে এখন, বনু আরও খেলবে। মা পা মুছে উঠবি ঠিক আছে, আস্তে আস্তে ওঠ, গিয়ে বস আমি আসছি, চান করে নিয়েছে আজকে। দেখো তোমাদের দুষ্টু ডোনা কীভাবে একা একা বনুর ভিডিও করছে, আমি তো চলে গেলাম ফোনটা নিয়ে যেতে বললাম, আর ও বনুর ভিডিও করছে। হ্যালো বন্ধুরা, এই যে বল হ্যালো হ্যালো কেমন আছো? এই দেখো গুগলু হবে, দেখো দাঁড়া দাঁড়া নাম নিস, আয় ওপরে আমি হচ্ছি এই যে আমার মেয়ে আজকে অনেক হেল্প করেছে, আমার এই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে, অনেক হেল্প করেছে। আর এই দেখো আমাদের ঘরের অবস্থা দেখো, এই যে বাথরুমে এই জলগুলো ভরে রাখলাম ঠিক আছে, ওকে যেহেতু চান করে এসেছি বলে ওর বাথটপটা পুরোটা আর ভরলাম না, ওদের ঘরে চান করেছে। আর এই অবস্থা হচ্ছে, এখানে একটা ভরলাম, মাছ ঠাচ ধুতে হবে, এখনও কোনো জল নেই, কোনো রান্নাবান্না শুরু হয়নি। এই যেখানে ডোনারকে ছাতু দেবো আর এই যে খিচুড়িটা খাবো, চলো তারপর দেখো বনু আয় বনু খেল। ডোনা ছাতুটা গুনলাম, আর ডোনা কোথায় লুকিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো ও এরকমই করে, খাবার নিয়ে লুকিয়ে পড়ে, মনে হচ্ছে আজকে ও বাথরুমটা ওর খুব পছন্দ, বাথরুমেই ঢুকেছে। দেখো ঠিক বলেছি, আয় আয় বাবা চলে, বাবা চলে, বাবা চলে, বাবা পোকা
কামড়াবে। চলে জলটা ফেলিস না বাবা, চল চল এনে দেখো, ও গুড গার্লের মতন খেয়ে নেবে। আর এই দেখো আমাদের বাবুদের, একটা হচ্ছে টোনা টুনি আর টোটা, টোটা নাম রেখেছে। চলো চলো তাদের, সাদাটার নাম টোটা আর ওই ওইগুলোর নাম টোনা আর টুনি। দেখো খাবার দিই আর এরা ফেলে দেয়, খুব দুষ্টু হচ্ছে, যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে। বলো টোটা টোটা, আচ্ছা নে 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 দেখো, চলো দেখো জাদুর মতন। ওর 2 মিনিট 30 সেকেন্ড টাইম নেবে, মানে 1 মিনিটও লাগবে না। চলো 1 মিনিটের আগে আমরা সবাই চোখ বোঝাই, তোমরাও চোখ বোঝাও বন্ধুরা। ডোনা বনু চোখ বোঝাও, বনু চোখ বোঝাও, দিদি খাচ্ছে, চোখ বোঝাও বনু, চোখ বোঝাও। হ্যাঁ আমিও চোখ বোঝাই বনু, চোখ বুঝিয়ে থাকো, চোখ বোঝাও, খুলবে না, দিদি খাচ্ছে, দেখি কতক্ষণের মধ্যে হয়। চোখ বুঝে আছে কিন্তু বনু, এদিকে দিদি আমিও চোখ বুঝিয়ে আছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিটও লাগলো না বন্ধুরা, তোমরা দেখে নাও। চোখ বুঝা, চোখ বুঝা, কি কি হয়েছে, নে 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 এসে গেছে। আর ডোনা এখন পড়ালেখা করছে, ঠিক আছে, আর বনু চলে গেছে। আর আমরা এখন রান্না করছি, কী রান্না করছি দেখো দেখাচ্ছি। তো আজকে দারুণ রান্না হবে, এই যে এটা হচ্ছে শঙ্কর মাছ, একদম মাংসের মতন কষা করছে, মশলা করছে, আর আলুটা এখানে ভাজা আছে। ওই দেখো রাস্তাটা ঘুরেছে ডোনার ম্যাডামকে, পেছন দিক দিয়ে আর কি ঘুরে আসতে হলো। তো আজকে তো পুরো ভিডিওটাই তোমাদের শেয়ার করব, আমাদের এই কষ্ট, মানে জল না থাকলে আমরা কি কি করি সেটাই। তো যদিও জল চলে আসবে আজকে বলছে, তো বিকেলের মধ্যেই চলে আসবে। আর ওই যে আমার মা এসছে, তো মা একটা জিনিস নিয়ে এসেছিল, সেটা তোমরা বুঝতেই পারবে পরের ভিডিওতে। মা ওই ডোনার জন্য কিছু জিনিস এনেছিল, সেটা হচ্ছে পাতা ঠাতা এনেছিল, ঠিক আছে। তো এই যে মা এসে গেছে, আর ডোনাও পড়াশোনা করছে বলে মা আবার ডোনাকে খুঁজছে কোথায় কোথায় করছে। দিদুন এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিও অন করিনি, আমাদের জল কল ঠিক হয়ে গেছে, তাই তো মা, কল ঠিক হয়ে গেছে। এখন দিদুন একটু রেস্ট নেবে, তারপরে আমরা একসাথে যাব। ও না, আমাদের সাথেই যেতে হবে, হবে 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 হবে। এবার দিদুনকে আটকা, এই যে ডোনা কাঁদছে, কারণ দিদুনকে ও যেতে দেবে না। দিদুন বলছে আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ঘুমাবো। আর ডোনা এখন রাগারাগি করছে, ঝগড়া, তাই তো। আমি মজা আয়েগা না ভিড়ো। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যাবেলায় তোমাদের ডোনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর ঘুম থেকে উঠেও ওর ঘুম ভাঙছে না, বারবার করে উঠছে, উঠে বলছে এবার লাইট নিবাবো, নিবিয়ে আবার ঘুমাবো, মানে এরকম ব্যাপার। ও ঘুম থেকে ওর মানে লাইট জ্বললে ও ঘুমাতে পারে না, তার জন্য ও বারবার করে উঠে আবার লাইট নিবিয়ে দিল, আবার বলছে ঘুমাবে। তো আমি বলছি সে শোনা ঘুমাস না, অনেক সন্ধে হয়ে গেছে, এক্ষুনি ঠাম্মি আসবে পুজো করবে, তো উঠতে বললাম, তো ফাইনালি উঠবে। সন্ধ্যাবেলা ডোনার খাবারটা দেখাতে পারলাম না, ডোনা যে কি তালের বড়া ঠোড়া খেয়েছে, মুড়ি খেয়েছে, আর এই যে এখন পড়ালেখা করছে ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠতে আর দেখাতে পারলাম না, আমি ভুলেই গেছিলাম যে আজকে সকাল দিয়ে ভিডিও শ্যুট করছিলাম। আর ডোনার বাবা কি করছে দেখো। তো ডোনা লিখতে লিখতে আমি আরও সাউন্ডটাকে অফ মানে কথা বললাম না। আর এদিকে দেখো ডোনার ঠাম্মিকে তো দেখানোই হয় না, ডোনার ঠাম্মি এখন সন্ধে দিয়ে নিচ্ছে, যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে। আর এদিকে ডোনার ঠাম্মিকে না লুকি লুকিয়ে ভিডিও করি, কেন বলো তো ডোনার ঠাম্মি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তার জন্য লুকি লুকিয়ে ভিডিও করি। আর এনাকে দেখো, আমি যেই দেখেছে আমাকে মোবাইলটা হাতে, ও তখন বলছে মাম্মাম তাহলে আমিও ফোন দেখবো। তো আমি বলছি যে তাড়াতাড়ি লিখে নে, এরপরে তো আমরা ঘুরতে যাব, মেলায় যাব একটু ডোনাকে নিয়ে, তো সেজন্য ওকে তাড়াতাড়ি পড়িয়ে নিলাম। আজকে রাতের খাবার দেখো, রুটি মিষ্টি আর কুমড়ো আলু ছক্কা। আর এই যে কী কিনেছে দেখো, শিং কিনেছে, যেটা পরে দেখতে পারবে তোমরা আগের অন্য ভিডিওতে, মেলায় গিয়েছিলো, তো চলো পড়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ সন্ধ্যের পর দিয়ে আর ভিডিও করিনি, কারণ আর একটা শ্যুট ভিডিও করা হয়েছে রথের স্পেশাল, যেটা তোমরা দেখতেই পারবে। তো সন্ধ্যের পর দিয়ে আর ভিডিও করা হয়নি, এখন অনেক রাত হয়ে গেছে, তো তাই জন্য ভিডিওটা এখানেই
ডোনা শেষ করলো, বাই বাই বলে দাও, গুড নাইট বন্ধুরা।